জার্মানি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি ইউরোপের একটি শিল্পোন্নত দেশ। এটি 16টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটির উত্তর ইউরোপের উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র অবস্থিত। পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ। তবে 1871 সালের আগে এটি কোনো একক রাষ্ট্র ছিল না। 1815 সাল থেকে 1867 সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং 1806 সালের আগে এটি অনেকগুলো স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল। হ্যাঁ দর্শক, আজকের সম্পূর্ণ ভিডিওতে থাকছে ইউরোপের শিল্পোন্নত দেশ জার্মানির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের পাশেই পাব। তো চলুন শুরু করি। জার্মানির রাজধানী বার্লিন এবং এর সরকারি ভাষা হচ্ছে জার্মান। এখানকার জাতিগোষ্ঠীতে শতকরা 81 জনই হচ্ছে জার্মানি, 7% হচ্ছে অন্যান্য ইউরোপীয়, 4% হচ্ছে তুর্কি, 2% হচ্ছে এশিয়ান এবং 6% হচ্ছে অন্যান্য। এই দেশটির আয়তন প্রায় 357,386 বর্গ কিলোমিটার, যেখানে 2018 সালের আদমশুমারি অনুযায়ী দেখা যায় 8,28,00,000 মানুষের বসবাস। এই দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাস প্রায় 225 জন। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। উত্তর সাগর এবং বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে অরণ্যাবৃত পর্বত এবং বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান প্রধান নদী যেমন রাইন, ডানিউব ও এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে। জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু। বার্লিন এই দেশের রাজধানী এবং বৃহত্তম শহর। তবে প্রাক্তন পশ্চিম জার্মানির রাজধানী বন শহরে এখনও বেশ কিছু সরকারি স্থাপত্য রয়েছে। জার্মান ভাষা এখানকার প্রধান ভাষা। জার্মানরা পশ্চিমা সংস্কৃতিতে বহু অবদান রেখেছে। জার্মানিতে বহু অসাধারণ লেখক, শিল্পী, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক জন্মগ্রহণ করেছেন। এদের মধ্যে সম্ভবত ইয়োহান সেবাস্টিয়ান বাখ ও লুডভিগ ফান বেটোফেন সারা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়। জার্মানি বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ। এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম। জার্মানি লোহা, ইস্পাত, মোটরগাড়ি, যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি রপ্তানি করে। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। 1945 সালে মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। মিত্র দেশগুলো দেশটিকে 4টি অঞ্চলে ভাগ করে। ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও সোভিয়েত সেনারা এক একটি অঞ্চলের দায়িত্বে ছিল। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলোর মিত্রতা 1940-এর দশকের শেষের দিকে ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম নিয়ন্ত্রিত বাকি তিন অঞ্চল একত্রিত হয়ে পশ্চিম জার্মানিতে পরিণত হয়। যদিও জার্মানির ঐতিহাসিক রাজধানী বার্লিন
পূর্ব জার্মানির অনেক অভ্যন্তরে অবস্থিত ছিল, তা সত্ত্বেও এটিকেও দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু বহু লক্ষ পূর্ব জার্মান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিক পশ্চিম জার্মানিতে অভিবাসী হওয়া শুরু করলে 1961 সালে পূর্ব জার্মানির সরকার বার্লিনে একটি প্রাচীর তুলে দেয় এবং দেশের সীমান্ত জোরদার করে। 1989 সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। এই ঘটনাটিকে পূর্ব ইউরোপের সাম্যবাদের পতন ও দুই জার্মানির একত্রীকরণের প্রতীক হিসেবে ধরা হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে 1990 সালের 3রা অক্টোবর দুই জার্মানি একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করেন। অটো ফন বিসমার্কের অধীনে দুই জার্মানি একত্রিত হওয়ার পর জার্মানিতে অতি দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। বিংশ শতাব্দীর শুরুর দিকে জার্মানি ইউরোপের আধিপত্য স্থাপনের চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1918 সালের যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দেশটিতে উগ্র প্রতিক্রিয়ার ফলে নাৎসি পার্টির আবির্ভাব ঘটে। নাৎসি পার্টি 1930-এর দশকে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে। 1939 সালে জার্মানির আগ্রাসনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1945 সালে মিত্রশক্তি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। জার্মানি ফেডারেল সংসদীয় প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র। 1949 সালে প্রণীত সংবিধানের কাঠামো অনুযায়ী জার্মানির রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। জার্মানির সংবিধান মূলত ফেডারেল জার্মানির মূল আইন বা গ্রন্থ গ্যাজেটস নামে পরিচিত। সংবিধান প্রণেতারা তাদের এই ইচ্ছা প্রকাশ করেছে যে যখন জার্মানি আবার একটি রাষ্ট্র হিসেবে পুনঃএকত্রিত হবে, তখন এই সংবিধান একটি উপযুক্ত সংবিধান দ্বারা প্রতিস্থাপিত হবে। সংবিধানের সংস্কারের জন্য সংসদের উভয় সভার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়। জার্মানির রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, যিনি বুন্দেশটাগ ও প্রত্যেক রাষ্ট্রের সমসংখ্যক প্রতিনিধিত্ব নিয়ে গঠিত সম্মিলিত সভার দ্বারা নির্বাচিত হন। জার্মানির সরকার ব্যবস্থায় সরকারের প্রধান হল চ্যান্সেলর। বর্তমানের অ্যাঞ্জেলা মার্কেল, যিনি সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর মতো বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন। ফেডারেল আইন তৈরির ক্ষমতা থাকে বুন্দেশটাগ ও বুন্দেশরাত সংসদের দুইটি সভার মধ্যে, যারা মিলিতভাবে একটি অদ্বিতীয় আইন প্রণয়নকারী পরিষদ তৈরি করে। বুন্দেশটাগ সরাসরি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। অপরদিকে বুন্দেশরাত হল 16টি ফেডারেল রাষ্ট্রের সরকারের প্রতিনিধি। প্রত্যেক রাষ্ট্রের সরকার তাদের প্রেরিত প্রতিনিধি নিয়োগ ও অপসারণের ক্ষমতা রাখেন। 1949 সাল থেকে জার্মানির প্রধান রাজনৈতিক দল হল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানি। তাছাড়াও মুক্ত গণতান্ত্রিক দল নামে একটি ছোট রাজনৈতিক দল রয়েছে। জার্মান ভাষায় জার্মানিকে প্রায় বলা হয়ে থাকে ডাস ল্যান্ডু ডার ডিকটার উন্ডেনকার, যার অর্থ হচ্ছে কবি ও চিন্তাবিদদের দেশ। ফুটবল জার্মানদের জাতীয় খেলা, আর ফুটবল খেলার সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপে জার্মানি 4 চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ক্লাব ফুটবলে জার্মান দল বায়ার্ন মিউনিখ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। আজকের পর্ব এখানে শেষ করব। আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।